সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। সেনাপতি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছে। কি বিপদ হলো রানী, আমি কি তবে ঘর ছাড়া হবো? উপায় নেই মহারাজ, শত্রুপক্ষ যখন সব দখল করে নিয়েছেন শোক পরে করবেন মহারাজ, এখন এই মুহূর্তে আপনাকে পালাতে হবে। ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, আবার সব ঠিক হয়ে যাবে। এখন চলুন তো মহারাজ, এই দিক দিয়ে চলুন, এইখানে একটা সুড়ঙ্গ পথ আছে, এই পথ একদম নদীর ধারে চলে যাবে। ওখানে মাঝি বলা আছে, চলুন চলুন তাড়াতাড়ি চলুন। আমার সাধের রাজ্য, আমার প্রিয় সন্তান তুল্য প্রজারা, তোমাদের একা রেখে আমাকে কাপুরুষের মতো চলে যেতে হচ্ছে। এ বড় লজ্জার, বড় লজ্জার। ওই শুনুন মহারাজ, শত্রুপক্ষ চলে এলো, আর সময় নেই, পালান পালান পালান। আজ থেকে এই রাজ্য আমাদের, আমাদের। মহারাজ আগে নিজেকে বাঁচান, তারপর আবার শক্তি সংগ্রহ করে রাজ্য উদ্ধার করবেন মহারাজ। চলো চলো সবাই চলো। আগুন নিবে না, এইসব গয়না মোহর শাড়ি দিয়ে তুমি কি করবে? সাথে আমি তো আছি। তুমি এখন ওইসব তুচ্ছ জিনিস নিয়ে কষ্ট পাচ্ছ, আমি তো আছি, আবার তোমার সব হবে। চলো এখান থেকে চলো, এগিয়ে চলো, একটু তাড়াতাড়ি হাঁটো। আরে কারা যেন ছুটে আসছে। কোপাল দাদু, আমাদের সব শেষ, মা বাবা দুজনে বাইরে বসে কাঁদছে, এবার কি হবে? শোন, আমাদের নতুন করে শুরু করতে হবে, প্রাণটা তো আছে, চল আবার আমরা প্রথম থেকে শুরু করি। গোপাল দাদু, আমাদের মহারাজ কেমন আছেন তুমি কি জানো? না রে, আমারও খুব চিন্তা হচ্ছে বুঝলি, মহারাজ সুস্থ আছেন তো? রানীমা কেমন আছেন? ওই দেখো গোপাল দাদু, কারা যেন মশাল হাতে আসছে। লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো এই ঝোপে। মহারাজ কৃষ্ণচন্দ্র পালিয়েছে কাপুরুষ কোথাকার। এবার এই রাজ্যটা খাম্বাজ রাজ্যের, গোপাল ভাঁড়কে আমাদের রাজা খুঁজছে। এই এইখানেই, এইখানেই কোথাও গোপাল ভাঁড় থাকে, চল চল খুঁজি চল। খাম্বাজ রাজার আমাকে কি প্রয়োজন? আমি আমার মহারাজ কৃষ্ণচন্দ্র ছাড়া কাউকেই মহারাজ বলে মনে করি না। এই ঘন জঙ্গলে তুমি আস্তা না খুঁজো। মহারাজ পালিয়েছেন, বাহ একটা দুশ্চিন্তা কমলো, এখন কোথায় আছেন কে জানে, কেমন আছেন কে জানে।
আমার রাজ্য পুড়ছে, আমার প্রিয়জনেরা কে কোথায় কিভাবে আছে কে জানে। আপনি শান্ত হন মহারাজ, এইভাবে ভেঙে পড়বেন না। আমি কি আবার বিজয়ী হয়ে ফিরতে পারবো? আপনাকে ফিরতেই হবে, বিজয়ী হয়ে ফিরতেই হবে। আর কি সেটা সম্ভব হবে? আমি যে এখন রাজ্যহীন রাজা। প্রহরী, তুমি যেমন করে হোক মহারাজের সভাসদদের খোঁজ নাও, তারা কে কিরকম আছে জেনে মহারাজকে খবর দাও। ওরা সবাই সুরক্ষিত থাকলেই আমি খুশি, আমার আর অন্য কিছু চাইবার নেই। মহারাজ, আপনি আবার পারবেন আপনার ওই রাজ্য জয় করতে। আপনার সব পারিষদদের আগে এক জায়গায় করতে হবে, আপনি একদম ভাববেন না, ও কাজটা আমি করব। তোমার কথা যেন সত্যি হয়। এবার একটা মাথা গোঁজার আস্তানা দরকার। এই ঘন জঙ্গলে তুমি আস্তানা খুঁজছো? না পেলে বানাতে হবে। আচ্ছা আচ্ছা, এই সবের পেছনে মন্ত্রী মশাই নেই তো? এটাই তো ঠিক বুঝতে পারছি না, আমি ঘুণাক্ষরও বুঝতে পারিনি, মহারাজের কাছেও কোনো খবর ছিল না। তুমি দেখো, এটা নির্ঘাত মন্ত্রী মশাইয়ের কল কাঠি। হ্যাঁ, অনুমানের ভিত্তিতে তো কিছু করা যায় না, প্রমাণ চাই প্রমাণ। আমাকে আগে প্রমাণ জোগাড় করতে হবে। প্রণাম খাম্বাজরাজ, এই রাজ্য আজ থেকে আপনার, আমি আপনার দাস হয়ে থাকতে চাই। আমাকে আমাকে আপনার দাস করে রাখুন খাম্বাজরাজ। আমি তোমার কাজে খুবই খুশি হয়েছি, বলো 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 তোমার কি চাই বলো। খাম্বাজরাজ খাম্বাজরাজ, আপনি মহানুভব, আপনার কাছে কি আর চাইবো? ধন সম্পদে আমার প্রয়োজন নেই, আমার আমার অনেক দিনের বাসনা, আমি আমি রাজা হব। সবাই আমার নামে বেশ জয়ধ্বনি দেবে, সিংহাসনে বসবো, দুজন দুজন দুদিক দিয়ে আমাকে হাওয়া করবে খাম্বাজরাজ। বাহ, এ তো দিবা স্বপ্ন, দেখা ভালো দেখা ভালো, মাঝে মাঝে দিবা স্বপ্ন দেখা ভালো। দিবা স্বপ্ন কেন কেন খাম্বাজরাজ, দিবা স্বপ্ন কেন? বেইমানরা এরকম দিবা স্বপ্নই দেখে। বেইমান কে? কে বেইমান খাম্বাজরাজ? কে আবার? তুমি যে নিজের রাজ্যের মহারাজের সঙ্গে বেইমানি করে তার স্বপ্ন কি করে সফল হয়? তার মানে তোমার স্থান কারাগারে। খাম্বাজরাজ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। নদীর পথ পেরোলাম, নদীর ওই পারে আমার সাধের রাজ্য। হায়, আমি আমার রাজ্য থেকে আজ নির্বাসিত। আমি আমি খুব ক্লান্ত মহারাজ, এখানে একটু বিশ্রাম নেওয়া যাক। রানীমা, আপনার কি খুব কষ্ট হচ্ছে রানীমা? ও কিছু নয়, আমার শুধু একটু ক্লান্ত লাগছে। দাসী দাসী, তুমি রানীকে নিয়ে এখানে থাকো, আমি বরং একটু এগিয়ে দেখি কিছু ফল সংগ্রহ করতে পারি কিনা। ঠিক আছে মহারাজ, আপনি নিশ্চিন্তে যান, আমি রানীমাকে নিয়ে এখানেই আছি। কোথাও তো কোনো ফলের গাছ দেখতে পাচ্ছি না। আরে, একটা মন্দির ভাঙা, কিন্তু সামনের দিকটা বেশ পরিষ্কার, তার মানে এখানে কেউ আছে। আরে আরে, এখানে তো একটা পাত্র রাখা, আবার তাতে অনেক রসালো ফল, এইগুলো ঈশ্বর বোধহয় আমাদের জন্যই রেখেছেন। এই ফলগুলোই আজকের মতো আমাদের ক্ষুধা মেটাবে। কি পথ খুঁজে পাচ্ছি না কেন? আমি তো এই পথেই এসেছিলাম। হায় হায় হায়, এ কি হলো, আমার কি হলো? আমার রাস্তা দেখাও, হে ভগবান, আমার রাস্তা দেখাও, আমাকে আমার রানীর কাছে যেতে দাও। আমার আমার ডান চোখ ক্রমাগত কাঁপছে। দাসী, কিছু একটা অঘটন ঘটেছে। আ
আপনি আপনি শান্ত হন রানীমা, কিচ্ছু হয়নি আপনার, কিচ্ছু হবেও না আপনার। তুমি একটু এগিয়ে দেখো তো, মহারাজ নিশ্চয়ই কিছু বিপদে পড়েছেন, আমার মন বলছে, তুমি একটু এগিয়ে দেখো। আপনি এখানেই থাকা থাকবেন? আমি নিজেকে রক্ষা করতে জানি, তুমি দেরি করো না, এগিয়ে যাও। ঠিক আছে রানীমা, আপনি সুস্থ থাকুন, সাবধানে থাকুন। রানী রানী সাড়া দাও, সাড়া দাও রানী, দাসী আমার গলা তুমি শুনতে পাচ্ছ? দাসী, ও দাসী, কোথায় খুঁজি মহারাজকে? মহারাজ, মহারাজ, আপনি কি আমার গলা শুনতে পাচ্ছেন? আরে আরে, পথটা তো হারিয়ে ফেললাম। রানীমা, রানীমা, প্রথমে রাজ্য হারালাম, পরিজনদের হারালাম, আর এখন এখন আমার রানীকেও হারালাম। রানী, 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 আমার রাজ্য গেল, আমি ভেঙে পড়েছি কিন্তু হেরে যাইনি। রানী, রানী, তুমি হারিয়ে গেলে আমি তো পুড়িয়ে যাব, আমি হেরে যাব। রানী, রানী, রানী। মহারাজ কি হয়েছে, আপনি ওই রকম করছেন কেন মহারাজ? রানী, রানী, তুমি কোথায় কোথায় হারিয়ে গিয়েছিলে, কোথায় গিয়েছিলে? আমি তো জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম, তোমাকেও হারিয়ে ফেলেছিলাম। জঙ্গল? কোথায় জঙ্গল? আপনি তো আপনার ঘরে, আপনার পালঙ্কে আছেন। আমার রাজ্য সুরক্ষিত। হ্যাঁ, আপনার রাজ্য সুরক্ষিত, আপনি আপনি এরকম করছেন কেন মহারাজ? রানী, রানী, আমি তাহলে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি, দেখলাম দেখলাম আমার রাজ্য গেছে, সম্মান গেছে, আমার মন্ত্রী আমার সাথে বেইমানি করেছে। ওটা স্বপ্ন মহারাজ, ওটা স্বপ্ন। স্বপ্ন কি কি জানি, সত্যি বলেই তো মনে হলো, কিন্তু স্বপ্ন এতটা বাস্তবের মতো হয় নাকি, কে জানে। মহারাজ আপনি তৈরি হয়ে নিন, রাজসভার সময় হয়ে এলো, তৈরি হয়ে নিন মহারাজ। স্বপ্ন না সত্যি? আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে মহারাজ, কি ব্যাপার? আজ এমন একটা ঘটনা ঘটেছে যাতে আমার মনটা খুব চঞ্চল হয়েছে, আমি তো ভেবে কিছু কুলকিনারাই পাচ্ছি না। আচ্ছা, এখন যেটা ঘটছে সেটা সত্যি ঘটছে তো? সব সত্যি মহারাজ, আমার গিন্নির গালি সত্যি, আজকের দাম্পত্য কলহ সত্যি, আর আমার যে মাথাটা গরম হয়ে আছে সেটাও সত্যি, আজকের দিনে যা যা ঘটেছে সব সত্যি মহারাজ। গোপাল, তোমার মাথা গরম না ঠান্ডা সেই বিতর্কে না গিয়ে মহারাজের কি হয়েছে সেটা জানা খুব জরুরি। বলুন মহারাজ, বলুন, আপনার কেন এসব মনে হচ্ছে? আমি একটা ঘটনা দেখলাম, মানে আমি এখনো নিশ্চিত নই যে ওই ঘটনাটা সত্যি ঘটেছে আমার জীবনে কিনা। এই তো বেশ হলো, মহারাজের স্বপ্ন দেখাটাকে নিয়ে বেশ কিছু একটা লম্বা চওড়া পর্দ করা যাবে। মহারাজ স্বপ্নটা ঠিক কখন দেখেছেন? ওটা যে স্বপ্ন সেটাই তো আমি এখনো নিশ্চিত নই, যেন মনে হলো একটা ঘটনা ঘটেছে আমার জীবনের উপর দিয়ে, সেখানে মন্ত্রী আমার সাথে বেইমানি করেছে। ও, সেখানেও আপনার সাথে বেইমানি করেছেন মন্ত্রী মশাই? হায় রে, তার মানে কি বলতে চাইছো গোপাল, আমি বেইমানি করি? তুমি বেইমানি করো কিনা সেটা আমি বলতে পারবো না, তবে এবারে করেছো, খাম্বাজ রাজের সাথে হাত মিলিয়ে তুমি আমার ক্ষতি করতে চেয়েছিলে। খাম্বাজ রাজার সাথে হাত মিলিয়ে? বাহ, এই তো সুযোগ, স্বপ্ন বিশ্লেষণ করে কিছু অর্থ ট্যাঁকস্থ করা যাবে। মহারাজ এটা একটা দুঃস্বপ্ন, একে খণ্ডন করা খুবই জরুরি, নইলে খুব বিপদ, একটা মহা দুঃস্বপ্ন খণ্ডনকারী যজ্ঞ করতে হবে, নইলে এই রকম সত্যির মতো স্বপ্ন বারবার দেখবেন। না না না, তুমি ওই যজ্ঞ করবার তোরচো শুরু কর তো। এই শুরু হয়েছে মহারাজকে ভয় দেখানো? না, আমাকে কিছু একটা করতেই হবে। মহারাজ আপনি শান্ত হয়ে ভাবুন, আপনার কিচ্ছু হয়নি। এটা কি করে ভাবি, সেটা তো সত্যির মতো, আমি তো এখনো ভাবছি এটাও একটা ওই ধরনের স্বপ্ন। না না না,
আমি খুব অশান্তিতে আছি। মানে কোনটা সত্য, এই এখন যেটা ঘটছে সেটা সত্য না আগের ঘটনা? না না না, আমি কিছুই ভাবতে পারছি না। আমি না খুব অসুস্থ বোধ করছি। সভার কাজ মুলতুবি করা হোক মহারাজ, আর রাজ্যতীশী তুমি যজ্ঞের আয়োজন করো। যথা আজ্ঞা মন্ত্রী মশাই। চলো গোপাল, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। মহারাজের স্বপ্ন বিভ্রাট নিয়ে তো? আমি তো বাবা কোনোদিনও শুনিনি যে দুঃস্বপ্ন বিতরণ যোগ্য হয়। এ তো অর্থলোটার খেলা চলছে এই বেলা। তোমার কি মত গোপাল, আমরা থাকতে বিজ্ঞান থাকতে কেউ এরকম ভুল বুঝিয়ে মহারাজকে লুটে নেবে? আমি কালই এই বিষয়টাতে জবনিকা টানবো। কিভাবে? তোমাদের একটা কাজ করতে হবে বিজ্ঞানী। কি কাজ? বলো বলো গোপাল, কি করতে হবে? মহারাজের মাথা থেকে ব্যাম সারাতে হবে। আমি রাতে রানীমার সাথে কথা বলতে যাব। রানীমাকে আমি সব বলব, রাজসভায় ঘটে যাওয়া সব ঘটনা। রানীমাকে বিশ্বাস করাতেই হবে, নইলে এই স্বপ্ন আর কঠিন বাস্তব নিয়ে কাউকে ঠকাতে আমরা দেব না। কাল বোঝাবো সব। আমার নাম গোপাল। শোনো সবাই, মহারাজ দুঃস্বপ্নের প্যাঁচে পড়েছেন, আর মহারাজ প্যাঁচে পড়লে আমাদের খুব আনন্দ হয়। এই স্বপ্নকে নিয়ে এখন আমাদের ব্যবসা করতে হবে। কিন্তু গোপালকে নিয়ে আমাদের একটু চিন্তা আছে। মহারাজকে যে রকম ভয় পাইয়েছি, মহারাজ আর গোপালের কথা শুনবেন না। কাল সকাল সকাল কত কি খরচা হয় জানিয়ে দিও, আমি খাজাঞ্চিকে জানিয়ে দেবো। আমরা সবাই মিলেমিশে ভাগ করে নেব। শেয়ার বলতে, শেয়ার বলতে, মিলেমিশে ভাগ করে কত ভালো লাগে। সুযোগ এলেই সুযোগকে কাজে লাগাতে হয়। অনেক রাত হলো, এবার যাওয়া যাক। হ্যাঁ, কালকে সভাতে আমাদের দেখা হবে, এখন যাওয়া যাক। ওই তো রানীমা আসছেন, আসুন রানীমা, খুব জরুরি কথা আছে। সে তো বুঝতেই পারছি, না হলে এত রাতে তুমি আসবে কেন বলো? কি জরুরি কথা? রানীমা, মহারাজ এখন কি করছেন? মহারাজ খুবই চিন্তাগ্রস্ত গোপাল, মহারাজকে নিয়ে আমি যে কি করব। আপনি একদম চিন্তা করবেন না রানীমা, আপনার আশীর্বাদ আমার উপর আছে, আমি জানি। আমি বলছি রানীমা, কাল মহারাজ সম্পূর্ণ দুশ্চিন্তা মুক্ত হবেন। শুধু একটা অনুরোধ। বলো। শুধু মহারাজকে কোনো কাজের জন্য ব্যয় করতে নিষেধ করবেন। বুঝিয়ে দাও গোপাল। রাজ্যতীশী দুঃস্বপ্ন বিতরণী যোগ্য করতে চাইছেন, ওইসব যোগ্যটোগ্য করে কিচ্ছু লাভ হবে না রানীমা। মহারাজের মনের মধ্যে থেকে এই ভয়কে তাড়াতে হবে। ঠিক বলেছো গোপাল, তার মানে তুমি কিছু একটা ভেবে রেখেছো। হ্যাঁ রানীমা, আমার ভাবা হয়ে গেছে, কাল স্বপ্ন দিয়ে দুঃস্বপ্নের কাঁটা তুলব আমি। শুধু আপনি কাল রাজসভায় উপস্থিত থাকবেন, তাহলে আমার জয় কেউ আটকাতে পারবে না রানীমা। তুমি জয়ী হও গোপাল, জয়ী হও। আমি কাল রাজসভায় থাকবো। আপনার আশীর্বাদ পেয়ে গেলাম, ব্যাস, আমার আর কিচ্ছু দরকার নেই। এবার আমি সফল হবই। আসি রানীমা। এসো গোপাল। কি রে বাবা, আজ রানীমা সভায় কেন? এই রানীমা তো পুরো বিষয়টা ঘেঁটে দেবেন। কিছু তো একটা করতেই হবে। প্রণাম মহারাজ। প্রণাম রানীমা। আমার শরীরটা ইদানি খুব ভালো যাচ্ছে না, তাই সভার কাজ পরিচালনা করবে রানী, আমি শুধু হ্যাঁ আর না বলবো। ঠিক আছে মহারাজ। এই রে, গোপালকে বেশি ক্ষীর খেতে দিলে বিপদ আছে। রানীমা, রাজ্যতীশী কিছু একটা যোগ্য করার কথা বলছিল, সেটা নিয়ে কথা হোক। রাজ্যতীশী, কত খরচ পড়বে? মহারাজ, খরচের কথা শুনবার আগে আমার কিছু কথা আছে, মহারাজের আর রানীমার অনুমতি থাকলে বলি। নিশ্চয়ই, আমি তোমার কথা শুনবো, মহারাজও শুনবেন। কি মহারাজ? বল। মহারাজ, কাল আমিও না এমন একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? কোন স্বপ্ন? আমি দেখলাম আমি মরে গেছি, আর আমার মৃত্যুতে মন্ত্রী মশাই খুব আনন্দ করছেন। আচ্ছা, তোমরা সবাই স্বপ্নে আমাকেই দেখো,
আচ্ছা মন্ত্রী মশাই, এই যে আপনাকে স্বপ্নে দেখলাম, এটার প্রতিকার কি হবে? প্রতিকার মানে কার প্রতিকার? আমার মৃত্যুতে আপনার আনন্দ, এটা তো অন্যায় মন্ত্রী মশাই। কি মহারাজ, অন্যায় তো? কি রানীমা, কারো বিপদে আনন্দ কি ভালো? এটা কি অন্যায় নয়? অবশ্যই অন্যায়। আমার কি ভাগ্য দেখুন, আমি স্বপ্নে দেখলাম আমি মরে গেছি, রানীমা আমার গিন্নিকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু মহারাজ, মন্ত্রীমশাই, রাজবৈদ্য, রাজ্যোতিষী এদের আনন্দ দেখছেন, দেখেই যাচ্ছেন, থামাচ্ছেন না। তাহলে কি বুঝবো বলুন তো রানীমা? তোমার ফালতু কথা থামাও তো, ভুল ভাল বকেই যাচ্ছ। মহারাজের দুঃস্বপ্নটা নিয়ে ছেলে খেলা করো না। ও, আমার দুঃস্বপ্ন নিয়ে ছেলে খেলা করা যায়, ভালো, আমার মৃত্যু নিয়ে আনন্দ করা যায়। কি যুগ এলো বাবা। বটেই তো মহারাজ, এ তো ভারী অন্যায়, আপনি এর প্রতিকার করবেন না? আমার স্বপ্নে কিন্তু মন্ত্রীর শাস্তি খাম্বাজ রাজি দিয়েছে, মন্ত্রীকে একেবারে কারাগারে পাঠিয়ে দিয়েছে। তবে তো মিটে গেছে, অপরাধী শাস্তি পেয়ে গেছে, আর দুঃস্বপ্ন বিতরণ যোগ্য করে কি লাভ মহারাজ? ঠিক বলেছো গোপাল, ওই সব যোগ্য টোগ্য করে কোনো লাভ নেই। আচ্ছা গোপাল, তাহলে কোনটা সত্য? এবার আমি বলি। বলো, বিজ্ঞানী তো বলবে। মহারাজ, দুটোই সত্য, দুটো দু রকমের সত্য। দুটোই সত্য? কি রকম? একটা সত্য হলে অন্যটা তো মিথ্যে হবে, দু রকমের সত্য? না মহারাজ, ওটাও সত্য, ওটা আপনার মনোজগতের সত্য, আর এখন যেটা ঘটছে সেটা বাস্তব জগতের সত্য, দুটোই সত্য। পুরো ঘেঁটে দিলো। রানীমা, কেন আপনাকে আজ রাজসভায় থাকতে বলেছিলাম বলুন তো? আপনি আমার কথাগুলো শুনলেন, আপনি শুনলেন বলে আমি বলতে পারলাম, মহারাজ তো আমার কথা শোনেনই না। এটা তুমি কি বলছো গোপাল? তবে তুমি যেরকম ভাবে বললে তাতে আমি একেবারে নির্বাক হয়ে গেছি। নির্বাক করে গোপাল জিতে নিল মন সবার, তাই রাজসভায় গোপালের হলো জয় জয়কার। গোপাল আমাদের অনেকগুলো অর্থ বাঁচিয়ে দিয়েছে, ওকে আপনার দুশ্চিন্তা কমানোর জন্য কিছু উপহার দিন মহারাজ। গোপাল, এদিকে এসো, এদিকে এসো। আজ্ঞে মহারাজ। গোপাল, তোমার এই প্রখর জ্ঞানের জন্য তোমাকে আমি এই যে 500 সোনার মোহর দিলাম। এই সভা কবি, আমাকে একটা চিমটি কেটে দেখো তো, আমি ঘুমিয়ে আছি না স্বপ্ন দেখছি? এই যে দিলাম চিমটি। উফ, একেবারে বাস্তব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.